কঠিন পরিশ্রম, সততা, যথাযথ পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার স্বপ্নই মানুষকে সমৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, তার প্রমাণ মাহতাবুর রহমান নাসের। সত্তর দশকে শূন্য হাতে বাংলাদেশ থেকে আসা মানুষটির প্রোডাক্ট আজ লন্ডনের বিখ্যাত স্টোর হ্যারোডসে শোভা পাচ্ছে। প্রবাসী এই ব্যবসায়ী হচ্ছেন মিডল ইস্টের শীর্ষ বাংলাদেশি ধনী ব্যবসায়ী এবং বৃহত্তর পারফিউম শিল্পের মালিক। আল হারমাইন পারফিউম নামের তার কোম্পানি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান। তাদের বার্ষিক টার্নওভার হচ্ছে প্রায় $250 মিলিয়ন এবং এতে চাকরি করেন প্রায় 1800 মানুষ। সুভাষ দাসের ক্যামেরায় চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের দুপর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। আজকের সফল শিল্পপতি মাহতাবুর রহমান নাসের সে 1970 সালের দিকে যখন সৌদি আরব যাত্রা করেন, তখন আশা ছিল একজন সাধারণ কর্মজীবীর জীবন শুরু করবেন, কিন্তু যাওয়ার সময় বোম্বে থেকে নিয়ে যান কিছু আগর, আর এটাই তার জীবনকে বদলে দেয়। আমার উদ্দেশ্য ছিল না যে আমি কোনো ব্যবসা বাণিজ্য করবো, আমি একদম কাজের উদ্দেশ্যে আমি সৌদি আরবে রওনা হই। আসার সময় আমি বোম্বে হয়ে আসছিলাম, তখন বোম্বে থেকে আমি কিছু আগরউড এবং আতর নিয়ে গেছিলাম সৌদি আরবে। তো যাওয়ার পরে তখন ওই আতরটা নিয়ে আমি মক্কা শরীফে একটা দোকানে নিয়ে গেছি এবং ওই লোকটাকে আমি চিনতাম। তখন উনি যে আমাকে যে প্রাইসটা দিয়েছিল, এই প্রাইসটা দেওয়ার পরে আমি মনে করলাম যে আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রফিট করেছি। শুরুতেই তিনি বুঝতে পারেন আতর বা পারফিউমের অত্যাধিক মুনাফা করা হচ্ছে। তিনি তখন সহনীয় মুনাফার মধ্য দিয়ে ব্যবসা শুরু করেন এবং দারুণ সাড়া পড়ে চারদিকে। কিন্তু ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা কোম্পানি ফ্যাক্টরি প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদিতে ছিল নানা বাধা। চলে যান দুবাইয়ে। 1991-এ আমি সৌদি দুবাইতে আসলাম। দুবাইতে আসার পরে তখন ওইখানে একটা ফ্যাক্টরি করলাম, ফ্যাক্টরি করে ওইখান থেকে আমি প্রোডাকশনে শুরু করলাম। এখন আমার মিডল ইস্ট কভার করার জন্য আমার একটাই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিটা হচ্ছে অ্যারাউন্ড 177,000 স্কোয়ার ফিট পারফিউমের জন্য। ইটস এ লার্জ ফ্যাক্টরি, যতটা পারফিউম ইন্ডাস্ট্রি আছে ইউএইতে, মিডল ইস্টে কেউ এত বড় অপারেশন নয়, এত বড় ফ্যাক্টরি নয়। সফল এই শিল্পপতি প্রতিষ্ঠিত আল হারমাইনের প্রোডাক্ট আজ লন্ডনের হ্যারোডসেও বিক্রি হচ্ছে। তার এক একটি পারফিউমের মূল্য সর্বোচ্চ 5-7,000 পাউন্ড। দুবাইতে প্রায় 35টা শোরুম এবং অল ওভার মিডল ইস্টের মধ্যে আমার নিজস্ব অপারেশনের মধ্যে 80টা শোরুম আছে। মিডল ইস্ট ছাড়াও আমাদের আফ্রিকা, লিবিয়া, মোরক্কো সব জায়গায় আমাদের এজেন্ট আছে। মালয়েশিয়া আমাদের নিজস্ব অপারেশন আছে, সিঙ্গাপুরে আমাদের অপারেশন আছে, ইউরোপের মধ্যে আমার ইংল্যান্ডে সব জায়গায়, প্রত্যেক দোকানে গেলে আলহামদুলিল্লাহ হারামাইনের মাল পাবেন, হ্যারোডসের মতো জায়গায় এখানেও আমাদের মালগুলা আছে, প্লাস অল দ্য ইউরোপিয়ান কান্ট্রিতে আছে। মাহতাব নাসের জানান আল হারমাইনের বার্ষিক টার্নওভার হচ্ছে প্রায় 250 মিলিয়ন পাউন্ড। 1800 কর্মচারীর মধ্যে অনেকেই রয়েছেন হাইলি পেড, মাসে যারা পেয়ে থাকেন $10,000। হাইলি পেড এক্সপার্ট আমাদের কাছে ল্যাবরেটরি এবং অফিস মিলিয়ে 50 জনের মতো আছে। আমাদের কাছে বাংলাদেশি আছেন কিছু, আর বেশিরভাগ হলো ইন্ডিয়ান আছে, কিছু ইউরোপিয়ান আছে, ফ্রান্সের 2 জন আছেন, আর লেবানিজ আছে কিছু। হাইয়েস্ট পেড $10,000, $12,000 US ডলার পার মান্থ। শিল্পপতি মাহতাব নাসের মনে করেন সিলেটের আগর শিল্পের এখনো সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে দরকার যথাযথ উদ্যোগ। আজকে মার্কেটে আগরের যে ডিমান্ড, যেটা হাইয়েস্ট কোয়ালিটি কি নাম করে একটা আগরউড আছে, এই আগরউডের কিলোর দাম $3,00,000। এছাড়া লোয়েস্ট আগরউডে আপনার জন্য $1,500 নিচে কোনো আগরউড নাই। এবং আমি সবাইকে বলছি আপনারা আগরের চাষ করেন, এবং যদি মনে করেন একটা আগর যদি আপনার খুবই দরকার মনে করেন, তাহলে আপনি 5 বছরের মধ্যে আগর কাঠটা আপনি বিক্রয় করতে পারবেন এবং এইটার থেকে আপনি আতর বাইর করতে পারবেন। আতর বাইর করার পরে যে আগরের কাঠটা বাঁচবে, এইটা আপনি কিন্তু আবার ইনসেন্স বার্নার, যেটা আমরা আগরবাতি বলি, এই আগরবাতি হিসাবে এটা বিক্রয় করতে পারেন। উল্লেখ্য, মাহতাব নাসের বাংলাদেশের সদ্য অনুমোদিত NRB ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন। স্পন্সর ডিরেক্টর হচ্ছেন ইউনাইটেড এয়ারওয়েজ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের। এছাড়াও তিনি চা বাগানের মালিক এবং ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটির ট্রাস্টি। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল টেলিভিশন। বাংলাদেশের পরিবর্তনে নীতি নির্ধারণী পর্যায়ে প্রবাসীদের প্রতিনিধিত্বের জন্য জাতীয় সংসদে অন্তত 10 জন প্রবাসী MP দরকার বলেছেন মিডল ইস্টের শীর্ষ ব্যবসায়ী এবং বৃহত্তর পারফিউম শিল্প আল হারমাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির CEO মোহাম্মদ মাহতাবুর রহমান নাসের। সদ্য অনুমোদিত NRP ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের স্পন্সর ডিরেক্টর নাসির বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন, চা বাগান এবং প্রাইভেট ইউনিভার্সিটি ক্ষেত্রেও পেয়েছেন সাফল্য। মোহাম্মদ জুবাইরের দুপর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুভাষ দাস।
কঠিন পরিশ্রম, সততা, দায়িত্ববোধ এবং স্বল্প মুনাফার মাধ্যমে সমৃদ্ধি আনা, এই নীতিতে বিশ্বাসী মধ্যপ্রাচ্যের শীর্ষ বাংলাদেশি ধনী এবং শিল্পপতি মাহতাবুর রহমান নাসের। তিনি মনে করেন প্রবাসে এমন সব যোগ্যতা নিয়েই তিনি সফলতা পেয়েছেন। ব্যবসাটা শুরু করার পর থেকে আমার একটা উদ্দেশ্য যে ছিল যে সিনসিয়ারিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে এবং রিজনেবল মার্জিন রাখতে হবে। তবে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, এখানে সততা এবং যোগ্যতার পাশাপাশি দরকার প্রভাব। বিশেষ করে প্রবাসীদের বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে এবং দাবি দেওয়া আদায়ে পার্লামেন্টে প্রবাসীদের প্রতিনিধিত্ব দরকার। প্রায় 80 লাখ বাংলাদেশি প্রবাসে বসবাস করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে আপনারা সব সময় বলেন যে প্রবাসে যারা বসবাস করছেন সবাই আমাদের এক একজন এক একজন অ্যাম্বাসেডর, কিন্তু আমাদের কোনো প্রতিনিধি ডাইরেক্ট নাই যা পার্লামেন্টে গিয়ে কথা বলার জন্য। সবাইয়ের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের প্রবাসের পক্ষ থেকে কমপক্ষে 10 জন প্রতিনিধি পার্লামেন্টে যাতে থাকে। নানা রকম বাস্তবতা এবং সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করছেন মাহতাবুর রহমান নাসের। ফরেন কোনো কোম্পানি যদি বাংলাদেশে গিয়ে ইনভেস্টমেন্ট করে, সে খুবই তাড়াতাড়ি সে চাবে যে আমার টাকাটা ফেরত নিয়ে আসার জন্য। আর আমরা যারা এনআরবি আছি, নন রেসিডেন্ট বাংলাদেশি, আমরা ইনভেস্টমেন্টটা যাটা করব এটা প্রফিটটা কিন্তু আমরা বাংলাদেশের ভিতরেই রাখব। তো আমাদেরকে যদি, আমি তো নিজে উদ্যোগ নিয়েছি এবং আমি সরকারকেও বলতেছি যারা এনআরবি আছে তাদেরকে যদি এমন কোনো একটু স্পেশাল কোনো সুযোগ সুবিধা দেয় তাহলে অনেক লোক আছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। তিনি জানান সিলেটের প্রতিষ্ঠিত ফ্যান ক্লাবে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, এর মাধ্যমে পাইলট তৈরি করে বিদেশি এয়ারলাইন্সে চাকরির সুযোগ করা যাবে। আমাদের দেশে ইনাফ ক্যাপ্টেন নাই, অনেক আমাদের ন্যাশনাল এয়ারলাইন্সেও বাইরে থেকে ক্যাপ্টেন আছে। তখন আমরা এবং আমাদের চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল আলম চৌধুরী সহ আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ফ্লাইং ক্লাব করব। তখনই আমরা সিলেটে একটা এভিয়েশন ক্লাব করছি এবং এটার জন্যই আজকে আমি লন্ডনে আসছি। আমরা আরও 2 বার এসেছিলাম, আমরা এখান থেকে 5টা এয়ারক্রাফট নিয়েছি। সব দিক বিবেচনায় এনে সচেতনতার সঙ্গে বিনিয়োগ করলে বাংলাদেশে ভালো মুনাফার সুযোগ রয়েছে বলে মনে করেন নাসের। উল্লেখ্য, মাহতাবুর রহমান তার মার নামে সিলেটে 250 বেডের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করছেন। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস টেলিভিশন। প্রস্তাবিত বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের অবকাঠামোগত বিষয়ে আন্তর্জাতিক কনসালট্যান্ট নিয়োগের আলোচনা চলছে। মেডিকেল দিক বিবেচনায় এই নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি টাওয়ার ব্রিজের অফিসে হাসপাতালের ট্রাস্টিদের সঙ্গে মধ্যপ্রাচ্যের শীর্ষ ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের মতবিনিময়কালে এসব কথা আলোচিত হয়। মাহতাব নাসির তার অভিজ্ঞতার আলোকে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, হাসপাতাল প্রজেক্টের শুরুর দিকে সিলেটে 25 লাখ টাকার চেক দিয়ে তিনিও এর সঙ্গে যুক্ত হন। হাসপাতালের সিইও শাহাবুদ্দিন জানান, চেয়ারম্যান শামসুদ্দিন খান বাংলাদেশে রয়েছেন, তিনিও যাচ্ছেন বাংলাদেশে। মধ্য অক্টোবরে তাদের উপস্থিতিতে কনসালট্যান্টকে নিয়ে সরজমিনে মিটিং করার চেষ্টা হবে বলে জানান সিইও।